নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন এমন সব রেসিপি যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এনেছি আপনাদের জন্য এরকমই একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। এর আগেও আমি ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করেছি, তবে আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা শেষ পাতে খেতে দারুণ লাগবে। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে টক। বন্ধুরা, একবার তৈরি করে খেয়ে দেখলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে। আমি একটা ইলিশ মাছের মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাছ বরাবর দু পিস করে রেখেছি। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। চলুন এবার আমি নেক্সট স্টেপের দিকে যাই। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে রেখেছিলাম, এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। এবার আমি এটা দুই দিক ভালো করে লাল করে ভেজে নেব। দুই দিক লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি ওই তেলে সর্ষে ফোড়ন দিলাম, একটু অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। ফোড়ন হয়ে গেছে, এবার তেঁতুলের জল, পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম তার জলটা আমি ঢেলে দিলাম। আর অল্প হলুদ দিলাম। বন্ধুরা, আরেকটু জল লাগবে, আমি জল দিলাম একটু। এবার এটা ফুটতে দেব, আর পরিমাণ মতন নুন দিলাম, একটু ফুটবে। ফুটছে, এবার আমি 2 টেবিল স্পুন চিনি দিলাম, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম, একটু ফুটবে। নামাবার আগে আপনারা নুন আর মিষ্টি এ দুটো একটু চেক করে নেবেন, কারণ এটা তো সবাই একরকম খায় না, একটু দেখে নেবেন। ঝোল ফুটছে, ইলিশ মাছের মাথা দিয়ে টক রেডি। এবার গ্যাস অফ করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে টক। এইভাবে তৈরি করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি কোনোদিন না খেয়ে থাকেন খুব তাড়াতাড়ি করে খান। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।